ছট পুজো এমন একটি পুজো না যে বিহারীরা এই পুজোটি খুব নিষ্ঠাভাবে করে, আর তাই জন্যই যে ভক্তগণরা আসবে তার জন্যই রাস্তাটা ধোয়া চলছে। তো বিকেল হয়ে গেছে, এখন আমাদের 3:30 মতন বাজে, তো আমরা এখন যাচ্ছি পুজো দেখতে। তো এখন সব যারা পুজো করবে তারা আস্তে আস্তে আসা শুরু করেছে, আর সূর্যাস্ত যাবে তখন তো মেন পুজোটা হয়, আর যখন সকালবেলা সূর্যোদয় হবে কালকে তখন একটা মেন পুজো হয়। তো এই যে দাঁড়িয়ে আছি রোদে, দেখছো বাবা মুখে ঢাকা নিয়ে আছে। তো আমি একটু বেরিয়ে পড়লাম এই বাদ ধরে একটু দেখতে, সবাই কত সুন্দর করে সাজিয়ে বসে, তো সেটাই আমি দেখতে এখন বেরিয়ে পড়েছি। এই যে দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি ওদের মতন, যেন আমি ওদের ভিড়ে মিশে যেতে পারি। তো এই যে সবাই কি সুন্দর সেজে গুজে আর সবগুলো সাজিয়ে নিয়ে বসে পড়েছে। এখন যেহেতু পশ্চিম দিক, তাই পশ্চিম দিকে সূর্যোদয় হবে, তাই ওই দিকে মুখ করে বসেছে, সকালে আবার ঠিক তার উল্টো। তো অনেকে এখন সেলফি তুলতে ব্যস্ত, আর এই সাইডটা তো আস্তে আস্তে এগোচ্ছি, যত তত রং বাহার, মানে প্রজাপতির মতন রঙের বাহার মিলেছে সবার। তো সবাই কি সুন্দর এক এক রঙের শাড়ি পরেছে, বেশ অনবদ্য লাগছিল দেখতে। আর আমার ছট পুজো যেহেতু একদম বাড়ির সামনে, তাই আমার এই ছট পুজোতে মানে ওদের যে কালারিং শাড়ি পরা সাজগোজ, এই জিনিসগুলো দেখতে খুবই ভালো লাগে। আর বাড়ির সামনে হওয়াতে একটু আনন্দটা বেশিই হয়, যেহেতু সন্ধে হলে একটা লাইটিং বাড়ির দুয়ার অবধি, তারপরে একটা গান সবসময় বাজছে, তো বেশ খুব ভালোই লাগে। যেরকম ঠিক আমাদের দুর্গাপুজোটাই আমাদের হয় বাঙালিদের মনে, সেরকম। তো এই যে এখন প্রায় সূর্যাস্তের দিকে, সেই সময় সব যারা পূজারি যারা পুজো করে তারা এরকমভাবে দাঁড়িয়ে থাকে, তারপরে ওনার হাতে এক এক করে কুলো তুলে দেওয়া হয়। এক একজনের যে মানসিক থাকে তার নামে নামে কুলো তুলে দেওয়া হয়, আর তারপরে সব ভক্তরা তাতে জল দিতে পারে, যেমন আমরা সূর্যকে জল দিই, সূর্যদেবতাকে। তো সেইভাবেই সবাই এইভাবে হাতে ধরে থাকবে কুলো আর সবাই জল দেবে। তো এই ব্রতটি সবাই করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন একটি পুরুষ, তো উনিও করতে পারছে, ওই দাদাটিও করছে। তো উনি ওই দাদাটি হচ্ছে দণ্ডি দিয়ে এলো, তারপরে পুজো করছে, এই যে জলে ছোঁয়াচ্ছে কুলোটা, তারপরে এক পা ঘুরবে, তারপরে সবাই তখন জল দেবে। এই যে জল দিচ্ছে দেখো, এইভাবেই এই ছট পুজোটা হয়। তো আমি যখন বিয়ের আগে আমি এই ছট পুজোটা কোনো দিন দেখিও নি, আর এই ছট পুজোতে কখনো আনন্দও করিনি। তো বিয়ের পর পরে যখন আমরা এখানে আসি, তারপরেই এরকম ছট পুজোটা দেখি, আর আমার খুব ভালো লাগে। তো এই যে সবার এক এক করে পুজো হয়ে গেছে, আর সবাই বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো এইভাবেই হয়। আর এই যে মাথায় করে নিয়ে যায়, এটাও দেখতে বেশ কি সুন্দর লাগছে, দেখুন অসাধারণ লাগছে। তো পরের দিন ভোর 5:05, এই যে লাইটিংগুলো বাড়ির থেকে বেরোলাম, এই যে লাইটিংগুলো দিয়েছে, লাইটিংগুলো এত সুন্দর লাগছে। তো এখন 5:05 বাজছে, তো এখন সেভাবে এখনও আসেনি, এরপর থেকেই শুরু হবে সবার আসা। তো আমরাও উঠে গেছি সকাল সকাল, ভালো সুন্দর কাপড় চোপড় পরে সব বেরিয়ে পড়েছি। ঘরে থাকতে ইচ্ছে করছিল না, রাতে তো ঘুম হয় না, কতক্ষণে উঠবো। তো আমার মেয়েও সকাল সকাল একটা বেলুন কিনে নিয়েছে, ওরও বেলুন কেনার জন্য খুব ইচ্ছে করছিল, তো একটা বেলুন কিনে নিয়েছে। আর আমি যে যাচ্ছি সেটা হচ্ছে লাইটিংটা দেখাতে আপনাদের। তো লাইটিংটা একটু দেখিয়ে নিই, যে গেটটা করেছে এটা বেশ সকালবেলা বেশ খুব সুন্দর লাগছে। এই যে সাইডটাতেও লাইটিং দিয়েছে, বেশ খুব সুন্দর লাগছে। তো মনে হচ্ছে একটা ঘরের সামনে একটা পুজো পুজো ফিলিংস আসছে, লাইটিং ছাড়া ঠিক পুজোটা ঠিক জমে না, তাই লাইটিংটাও দিয়েছে। আর যারা যাদের যাদের অনেক রকম এই পুজোতে মানসিক থাকে, যে কেউ হয়তো ব্যানপাটি বাজায়, কেউ হয়তো সানাই বাজায়, কেউ হয়তো আরও কুলো দেয়, যার যেমন রীতিনীতি। তো এখন এই যে সব প্রদীপগুলো জ্বলছে, তো সেভাবে এখনও সে কেউ আসেনি, তো আস্তে আস্তে সবাই এবারে আসবে। তো ওই যে দেখতে পাচ্ছে দূরে লাইটিংটা, ওটাও আমরা একটু রোদ হলে তারপরে যাব, ওই সাইডটা একটু তোমাদের দেখিয়ে আসবো।
এই যে সব দাঁড়িয়ে আছে, ঠান্ডাতে সোয়েটার পরে, আমিও সোয়েটার পরে নিয়েছি। তো আজকের আমি শাড়ি পরিনি, আজকে সকালবেলা ঠান্ডা তো, আর অনেকটা হাঁটতে হবে, একটু প্রসাদও নিতে হবে, তাই আজকে একটু চুড়িদার পরে নিয়েছি। কালকে শাড়ি পরেছিলাম, আজকে চুড়িদার। তো এখানে বসে গেছে, যে দেখতে পাচ্ছেন এটাও বসে গেছে হচ্ছে বেলুন নিয়ে। এই বছর দেখছি প্রচুর বেলুন এসছে জানেন, আগের বছর অতটা ছিল না, আগের বছর একজনেই ছিল, এবার তো দেখছি বেশ ভালোই চার পাঁচজনা বেলুন নিয়ে এসছে। এই যে সবাই এবার আসছে, আস্তে আস্তে সবাই বসেও পড়েছে। আর এই যে প্রদীপ দিয়ে কুলো সাজিয়ে এত সুন্দর করে বসে, এটাও আমার খুব ভালো লাগে। ইনি প্রার্থনা করছিলেন মনে মনে, চুপচাপ একাই এসেছেন। আর এই যে দেখো কত সুন্দর, বেশ খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বসে। এই জিনিসটাই এই ভোরবেলাটা এত সুন্দর লাগে, সেটা ঠিক আগের দিন বিকেলবেলা এই প্রদীপটা জ্বলে না তো অতটাও ই লাগে না, তাও ঠিক আছে, অসুবিধা নেই। তখন আবার বাহারি রঙের রং পোশাকটা দেখা যায়। আর এই যে এক একজন আনন্দে ফানুস ওড়াচ্ছে, আমরা যেমন বাঙালিরা করে থাকি দুর্গা পুজোয় কালী পুজোয়, এদের তো একটা বড় উৎসব, তাই এরাও যা এই মানুষটা গিয়ে পড়লো গাছের ডালে, তো এটা একদম বেকার হয়ে গেল। তো আরেকটু যাচ্ছি হেঁটে হেঁটে, তো দেখছি বেশ এরাও সুন্দরভাবে বসেছে, খুব সুন্দর সাজিয়ে গুছি। এই জিনিসটা দেখতে আমার প্রচণ্ডই ভালো লাগে, কি অসাধারণ না বলুন, দারুণ দারুণ। চলো তাহলে এবারে এখানটাতে যাই। এই যে কমিটি থেকে দুধ নিয়ে নিয়েছি ঘটিতে, এবার একটু আলো পড়লেই এই দুধের সাথে একটু জল মিক্স করব, তারপরে আমি একটু জল দিয়ে দেবো সূর্য দেবতাকে। ঘরে অবশ্য প্রতিদিনই দিই, তাও আজকে তো সূর্য পুজো তাই আমিও দিয়ে দিলাম। এই যে ফানুস উঠছে, কত ফানুস উঠছে সামনে দূরে, কত বেশ আলো আলো হয়ে আসছে। এই যে বোটও চলছে জলে, তো জলে বোটটার চলার কারণ হচ্ছে যদি বাই চান্স কেউ জলের মধ্যে কোনো অঘটন ঘটে থাকে, তাই বোট নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে আমি এখন জল দিতে ব্যস্ত, ভিডিওটা মেয়েকে বলেছিলাম করে দিতে, তো মেয়ে করেছে ঠিকই কিন্তু খুব কাঁপিয়ে দিয়েছে ভিডিওটা। যাই হোক, বাচ্চা মেয়ে, একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন। তো ও যে করে দিয়েছে এটাই আমার কাছে অনেক। তো আমি ওখানে কুলোতে জল দিলাম, আর তারপরে নিজের মনে একটু প্রার্থনাও করে নিলাম। তো যাই হোক, চলুন এবার একটু আমরা ঘুরে আসি। তো এই যে সূর্য দেবতা উঠে গেছে, এত সুন্দর লাগছে আজকে সূর্যকে। আর এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম, তো আমি কেমন সেজেছি দেখে নিন, সেরকম কিছু না, প্লেন প্লেন। তো এই যে কত লোক সামনেটাতেই, যেই ড্যামটা আমাদের সর্বক্ষণ খালি খালি থাকে সেই ড্যামটাই আজকের দিনে পূর্ণতা পায়, খুব ভালো লাগছে। তো এখন অতটা ঠান্ডা লাগছে না, তাই সোয়েটারটাও খুলে দিয়েছি। আর এই যে সিঁদুর দেওয়া হয়ে গেছে, এটাই হচ্ছে ছট পুজোর আসল রহস্য, এটার জন্য আরও ভালো লাগে। এই যে সিঁদুরটা দিয়ে দিয়েছে, আর একদম জলের ধারে এই যে সবাই মিলে, তাই সবাই সিঁদুর দেওয়া নেওয়া হচ্ছে, আমিও দিয়েছি আর আমাকেও দিয়ে দিয়েছে। এই যে দেখো কত সুন্দর লাগে সিঁদুরটা যে দিচ্ছে, সেই দৃশ্যটাও দেখতে অসাধারণ। তো হয়ে গেছে পুজো, তো সবাই আস্তে আস্তে এবার বাড়ির পথে রওনা। তো সবাই যে যার প্রসাদ এনেছিল, কেউ কলার কাঁধি, কেউ আখ, কেউ বিভিন্ন ফল প্রসাদ, তো যে যা পেরেছে এনেছে ঠেকুয়া। এখানে ভিড় দেখেছো, ভিড়ে এখানে সব ঠেকুয়া দেওয়া হচ্ছে, যারা যারা পুজো করেছে তারা প্রত্যেকে ঠেকুয়া এখানে দিয়ে যায়, আর কমিটির থেকে সবাইকে এখান থেকে ঠেকুয়া দেওয়া হয়। তো তাই আমিও নিয়ে নিয়েছি প্রসাদ। আর চলো এই যে চলে এসেছি, সেই দূর থেকে যে লাইটিংটা দেখতে পাচ্ছিলাম সেই জায়গাটাতে, সেটা একটা পার্ক। তো এই যে চলে এসেছি এখানে, দেখো সব ব্যান্ড পার্টি বাজাতে বাজাতে যাচ্ছে, এদের কোনো হয় কোনো মানসিক ছিল। তো যাই হোক এটাও হচ্ছে, চলো আমরা যাই সামনে দেখি একটু প্রসাদ পাই নাকি সেই আশাতে। ছট পুজোর প্রসাদ আবার জানেন চেয়ে খেতে হয়, না চাইলে আবার দেয় না। আর এই যে চলে এসেছি প্রায় এখন সাতটা মতন বাজে, সব ফাঁকা, এবার শুরু হবে লাইটিং খোলার কাজ, যা আবার একটা বছর। তো চলো বাড়ি যাই, ভিডিওটা কেমন লাগলো তা লাইক করে কমেন্ট করে জানাবে প্লিজ। তোমরা সবাই পাশে থেকো, আর পাশের বেল আইকনটি টিপে দিও, যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। এই যে প্রসাদ পেয়ে গেছি, ঠেকুয়া দিয়ে গেছে, আরও দিয়ে যাবে আশেপাশের মানুষেরা। তো কিছুক্ষণ অপেক্ষার পরে দেখলাম তারাও দিয়ে গেছে, কলা, ঠেকুয়া, আপেল, লেবু,
পানি ফল অনেক কিছু। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি, টাটা।